এই মুহূর্তে ময়মন সিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং বরিশাল বিএম স্কুলে আছেন রিপোর্টার শফিক মুন্সি সরাসরি যাচ্ছি তাদের কাছে প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে সাদিক মৌটসি আসলে করোনা মহামারীর শুরুর প্রায় আঠারো মাস পর কিন্তু এই দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আঠারো মাস বন্ধ ছিল এরপরে দীর্ঘ একটা সময় পর যখন করোনা মহামারী আসলে শেষের দিকে করোনা সংক্রমণের হার যখন নিম্ন নিম্নমুখী ঠিক সেই সময় কিন্তু এখন করোনার একেবারেই চলে যায়নি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরবর্তীতে এখন দেখা গেছে যে নির্দিষ্ট সময়ের প্রায় আট মাস পর এখন শুরু হতে যাচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষা এখন আমি আছি ময়মনসিংহের বিদ্যাময় স্কুলে এবং এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখনও পরীক্ষার কেন্দ্রে কেউ আসতে শুরু করেনি কেননা দশটার সময় পরীক্ষা এবং যেই করোনা সংক্রমণ রোধে যে স্বাস্থ্যবিধি মেনে এই এখানকার যে পরীক্ষা কেন্দ্রে এই বিদ্যাময় স্কুলের যিনি প্রধান শিক্ষিকা তিনি আমাকে জানিয়েছেন যে তারা স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের ব্যবস্থা রেখেছেন যেন শিক্ষার্থীরা কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আজকে যারা আসবেন তাদের জন্য যারা মাস্ক তো অবশ্যই বাধ্যতামূলক কিন্তু যাদের মাস্ক থাকবে না তাদেরকেও মাস্ক দেওয়া হবে এখান থেকে এবং পাশাপাশি হাত ধোয়ার ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা রেখেছেন এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখতে চাই যে আজকে যে পরীক্ষাগুলি হবে আজকে যে পদার্থ বিজ্ঞান দিয়ে শুরু হবে এবং সবগুলি পরীক্ষা কিন্তু হবে না কয়েকটি পরীক্ষা হবে এবং বাকি যেই যে আবশ্যিক পরীক্ষাগুলি সেগুলি কিন্তু জেএসসি পরীক্ষার যে রেজাল্ট সেটার উপরে ভিত্তি করে কিন্তু তাদেরকে দেওয়া হবে এবং আরেকটা বিষয় যে এই সংক্রমণ রোধের পাশাপাশি এই স্বাস্থ্যবিধির পাশাপাশি আরেকটা বিষয় নিশ্চিত করা হয়েছে যেন প্রশ্নপত্র ফাঁস কোনোভাবে না হয় এবং এই ক্ষেত্রে স্বচ্ছ করার জন্য কিন্তু দেখা যায় আধা ঘন্টা আগেই পরীক্ষা শুরু আধা ঘন্টা আগেই সব শিক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে এবং পাশাপাশি পঁচিশ মিনিট আগে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে সেট কোড নির্ধারণ করা হবে এস এম এসের মাধ্যমে এবং এর পরবর্তীতে কিন্তু দেখা যায় যে তাদের হাতে প্রশ্ন কোনটি হবে সেটি নির্বাচন করা হবে এবং পরীক্ষা শুরু হবে ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের যেন কারচুপি বা কোনো জালিয়াতি না হয় সেই ধরনের সব ব্যবস্থা রাখা হয়েছে এবং সুষ্ঠুভাবেই এই পরীক্ষা সম্পন্ন হবে সব ব্যবস্থা করা হয়েছে আমরা এই যে এসএসসি পরীক্ষা হবে সারা দেশে সেই খবর জানতে এখন বরিশালে চলে যাব বরিশালে আমাদের সহকর্মীর সাথে যোগ দিচ্ছেন সাদেক আপনার কথার সূত্র ধরেই আসলে বলতে হয় যে সাধারণত দেখা গিয়েছে যে বিগত কয়েক বছর যাবৎ যে এসএসসি যে পরীক্ষাটি এটা কিন্তু বছরের শুরুর দিকেই হয়ে থাকে কিন্তু এবার করোনা পরিস্থিতি বিবেচনায় কিন্তু বারবার এই সংক্রমণ পরিস্থিতি একটু কমে যাওয়ার অপেক্ষা করতে করতে এবার কিন্তু নয় মাস পর আজকে থেকে এই এবার এসএসসি এসসি পরীক্ষা শুরু হচ্ছে আর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে একশো আটাত্তরটি কেন্দ্রে কিন্তু একযোগে আজকে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে যেমনটি জানিয়ে ছিলেন যে সারা দেশে বাইশ লাখ এসএসসি পরীক্ষাতে এর মধ্যে কিন্তু বরিশালে এক লাখ পনেরো হাজার একাত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে যার মধ্যে ছাত্রী সংখ্যা ছাপ্পান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই এবং ছাত্র সংখ্যা আটান্ন হাজার চারশো পঁচাত্তর এসব পরীক্ষার্থীরা বরিশালের তেষট্টিটি ভোলার তেইশটি পিরোজপুরের তেইশটি বরগুনার বাইশটি ঝালুকাটের সতেরোটি এবং পটুখালের তিরিশটি কেন্দ্রে কিন্তু পরীক্ষায় অংশ নেবে এবার কিন্তু একটু ভিন্নতা এসেছে এসএসসি পরীক্ষায় সেটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষার সময় কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট করা হয়েছে যেগুলো আসলে বিগত দিনে ছিল তিন ঘন্টা আর এবার বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের কিন্তু লিখিত অংশে আটটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হবে আর বহু নির্বাচনী অংশে পঁচিশটির মধ্যে বারোটির উত্তর করতে হবে আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার যে পরীক্ষার্থীদের আছে তাদের কিন্তু লিখিত অংশে এগারোটির মধ্যে তিনটি এবং বহু নির্বাচনী অংশে তিরিশটির মধ্যে পনেরোটির উত্তর করতে হবে আর কোনো পরীক্ষার্থীর মধ্যে যদি করোনার লক্ষণ দেখা যায় কিংবা সে যদি অসুস্থ হয় তবে সে যেন তার নির্দিষ্ট কেন্দ্রে একটি আলাদা কক্ষে পরীক্ষা দিতে পারে সে ধরনের কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা এই কেন্দ্রগুলোর পক্ষ থেকে এবং এদিকে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস তার সাথে কিন্তু গতকাল আমাদেরকে কথা হয়েছিল তিনি কিন্তু বলেছেন যে সম্পূর্ণ শত বা গোপনীয়তার মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে এবং পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ কিন্তু তিনি নিয়েছেন প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষায় যদি কোনো ধরনের কেউ অসদুপায় অবলম্বন করে এ ধরনের কোনো প্রমাণ যদি তাদের কাছে আসে তাহলে অবশ্যই তারা কিন্তু আইনত যথাযথ ব্যবস্থা নেবেন একই সাথে কিন্তু তিনি অভিভাবকদের কাছে একটি আহ্বান জানিয়েছেন সেটা হচ্ছে কেন্দ্রের বাইরে তারা যেন কোনোভাবেই জটলা না করেন কারণ করোনা পরিস্থিতি বিবেচনায় এই একদম সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এটা তার একটা সচেতনতা বড় জায়গা জুড়ে ছিল বরিশাল থেকে এসএসসি পরীক্ষার এই ছিল সর্বশেষ আমার কাছে এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি ও সাদিকুর রহমান